হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো বাংলাদেশে একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি বিভিন্ন সময় বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ করছেন। তিনি হলেন ব্যারিস্টার সুমন। তো দর্শক, ব্যারিস্টার সুমন গতকাল পূজা মন্দিরে গিয়েছিল এবং সেখানে তিনি একটি লাইভ করেন এবং তিনি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার। তো আগে চলুন সেই লাইভটা দেখে আসি। এখানে শুভেচ্ছা বিনিময় করতে আসছি এবং আমি বিশ্বাস করি ধর্ম যার যার, আনন্দ সবার। আমরা যেমন ওনাদের আনন্দে অংশগ্রহণ করি, ওনারা আমাদের আনন্দে অংশগ্রহণ করেন এবং সামাজিকভাবে আমরা একটা সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো দর্শক, আপনারা স্পষ্টভাবে শুনতে পেলেন, তিনি বললেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তো দর্শক, এই বিষয়টি আমি একবারে মেনে নিতে পারছি না, কারণ আমি সকালবেলা আজ ইউনিভার্সিটিতে গিয়ে আমি আর আমার ফ্রেন্ড নাজমুল এই বিষয়টা নিয়ে অনেকগুলো রিসার্চ করছি এবং অনেক হাদিস বের করছিলাম নেট থেকে, এবং সেখান থেকে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি যে একজন মুসলমান হিসাবে সব থেকে বড় গুনাহের কাজ হচ্ছে সেটি, যখন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে, মানে সমতুল্য করবে, এবং ইসলামের ভাষায় এটিকে বলে শিরক। তো শিরকের গুনাহ যে কতটা ভয়ঙ্কর সেটা আপনারা বিভিন্ন হাদিস দেখলে বুঝতে পারবেন। তো দর্শক, আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনারা পূজা মন্দিরে গিয়ে শুধু শুধু আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবেন না, এই গুনাহের কাছ থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন। দর্শক, আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা হিন্দু বা আমার ফ্রেন্ড অথবা আমার প্রতিবেশী, তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আপনারা অনেকে বলতে পারেন যে তুমি কি হিন্দু ধর্মকে ছোট করছো। তো আমি এটা বলতে চাই যে আমি কোনো ধর্মকে ছোট করছি না। প্রত্যেক ধর্মে কিছু বিধিবিধান আছে, কিছু নিয়মকানুন আছে। যেমন আপনাদের ধর্মে এটা বলা আছে যে তোমরা গরুর মাংস খাবে না, এটা তোমাদের হিন্দু ধর্মে এটা বৈধ না, তো সেটা আপনারা খাচ্ছেন না। তো আমাদের ধর্মেও কিছু বলা আছে যে তোমরা পূজা মন্দিরে অংশগ্রহণ করবে না, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে না, এবং এটা কেউ করলে তাদেরকে সাপোর্ট করবে না। তো দর্শক, আমি জাস্ট এটা আপনাদের সামনে উপস্থাপন করছি যে পূজা মন্দিরে গিয়ে জাস্ট আপনি আপনার ইমানটা নষ্ট করবেন না। আপনি একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব পূজা মন্দিরকে সাপোর্ট না করা। তো অবশ্যই আপনারা এগুলো সাপোর্ট করবেন না এবং নিজেদেরকে এইসব কাজ থেকে বিরত রাখবেন। তো দর্শক, আমার অনেক ভুল হতে পারে, আমি এই বিষয়ে অনেক বেশি কিছু জানি না, যেটুকু জানতে পেরেছি হাদিস থেকে সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের নিজেদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।